হ্যালো স্টুডেন্টস আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার ডিএসি ওয়ানের একটি পাঠ্য দ্য শ্রাউড দ্য শ্রাউট হিন্দিতে এটা লেখা হয়েছিল মুন্সি প্রেমচাঁদের লেখা বিখ্যাত তার মাস্টারপিস দ্য শ্রাউডের হিন্দিতে যে ভার্সন সেখানে অ্যাকচুয়াল হিন্দিতে লেখা হয়েছিল সে নাম ছিল কাফন কাফান মানে মৃতদেহের উপরের চাদর সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে নাম হচ্ছে শ্রাউড তো দ্য শ্রাউট মুন্সি প্রেমচাঁদের একটি মাস্টারপিস অলরেডি বলেছি আমি এবং দ্য শ্রাউট তার লিখিত যত ছোট গল্প তার মধ্যে অন্যতম সবচেয়ে বেশি পাঠ্য বা পঠিত একটি গল্প দ্য তৎকালীন সমাজ ব্যবস্থার মধ্যে দুটি মানুষের অমানবিকতার কথা বলে একটি মানে একটি পিতা পুত্র জুটির অমানবিকতার কথা বলে দ্য স্রাউট গল্পটা তা নামের মধ্যেই যদি মৃতের চাদর হয় বুঝতেই পারছো যে গল্পের যে থিম সেটা খুব একটা সুখকর কিছু নয় সেটা বোঝা যাচ্ছে এবার এটাকে আমি আজকে দ্য স্রাউটটাকে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে তো পুরো টেক্সটা রকম লাইন বাই লাইন খুব বোরিং হয়ে যাবে আমি তোমাদেরকে সামারাইজ করে গল্পটা ইংলিশ টু বেঙ্গলি করে বলে দিচ্ছি যারা ডিএসসি কোর্সে আমাদের অ্যাড হবে বা যার আমার কাছে অলরেডি পড়ছো তাদেরকে আমি টেক্সট পড়াবো এটার এবং টেক্সটটা কিন্তু পড়তে অসম্ভব ভালো লাগবে যদি মন দিয়ে শোনো বাট সামারিটাও খারাপ লাগবে না একটু শুনে দেখতে পারো তোমরা দ্য সৌড ফলোজ ঘিসু অ্যান্ড মাধব যেখানে ঘিসু এবং মাধব দুটি পুরুষ চরিত্র তাদেরকে পিতা পুত্র তারা তাদের নিয়ে গল্পটা এ পুয়ার ফাদার অ্যান্ড সান তারা গরিব বাবা ছেলে ফ্রম দ্য আনটাচেবল কাস্ট তারা সমাজে তখন ছিল তোমার ছোঁয়াছুঁইয়ের একটা ব্যাপার ছিল অস্পৃশ্য তারা কারণ নিচু জাতি বলে অস্পৃশ্য সেই সময়ে ঠিক আছে আনটাচেবল কাস্টের মধ্যে তারা পড়তো দের আর মেনি জবস অ্যাভেলেবেল ইন দ্য ফার্মিং ভিলেজ হোয়ার লিভ এবং তারা যে গ্রামে থাকতো সেখানে অনেক রকম কাজ ছিল যেটা তারা করতে পারতো হাওয়েভার ঘিষু অ্যান্ড আর লেজি স্ল্যাকস হু প্রেফার নট টু ওয়ার্ক কিন্তু ঘিসু এবং মাধব ঠিক করেছিল কোনো কাজ করবে না এতটাই লেজি ছিল যে কাজ করে খাবো কেন খাবার পেলে খাবো না পেলে ওইটুকুন কাজ করবো যেটুকু দিয়ে খাবার আসে কোনো কাজ ওরা কনসিস্টেন্ট বেসিসে করবে না দুই বাবা ছেলে একদম এক দ্য মেন গেট বাই সাম স্টিলিং ফুড কখনো কখনো কিছু খাবার ওরা চুরি করতো এদিক ওদিক থেকে অ্যান্ড ওয়ার্কিং অনলি অকেশনালি কখনো খুব দু তিন দিন খাবার না থাকলে ওই দু তিন দিনের মতো করে খাবার কাজ করতো তারপর আর কাজে যেত না টাকা অ্যাডভান্স নিয়ে আর কাজে যেত না ওয়েন দ্য নিট টু খুব প্রয়োজন পড়লে তবেই কাজ করতো ওরা মানে এমনিতে খুবই দরিদ্র হলেও ওদের চিন্তাভাবনা জমিদারের মতো ছিল কাজ করে খাবো কেন মাধব ইয়াং ওয়াইফ মাধবের যে অল্প বয়সী বউ বুধিয়া তার নাম ছিল বুধিয়া ইজ ইন লেবার তার সন্তান হবে সি স্ক স্ক্রিমস অ্যান্ড মোনস ইন পেন সে যন্ত্রণায় ছটফট করছে ঘিষু অ্যান্ড মাধব থিংস শি ইজ ডাইং বাট দে ডোন্ট গো ইন টু হার তারা বুঝতে পারছিল বাবা ছেলে যে বুধিয়া মরতে চলেছে তবু তারা ভিতরে ঢুকে তাকে দেখছে না ইনস্টিট দে ইট স্টোলেন পটাটোস অন্যের ক্ষেত থেকে চুরি করে আনা আলু তারা খাচ্ছে সেই সময় আলু সিদ্ধ করে অ্যান্ড লং ফর আ ফাইন ফিস্ট এবং তারা তখন ফিস্টের কথা বলছে খাবার কথা বলছে ভিতরে বউ লেবার পেনে মরে যাচ্ছে এরকম মানসিকতা ফল অ্যার স্লিপ ইন দ্য মর্নিং তারা সকালবেলা ঘুমিয়ে পড়লো খেতে খেতে দে ফাইন্ড বুধিয়া অ্যান্ড হার বেবি ডেড এবং সকালবেলা ঘরে গিয়ে তারা দেখলো যে সন্তান প্রসব করতে গিয়ে বুধিয়া মাধবের বউ ঘিশুর ছেলের বউ তার সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে দ্য মেন বেগ দ্য ভিলেজ ল্যান্ডলড অ্যান্ড দ্য আদার ভিলেজার্স ফর মানি টু গিভ বুদিয়া এ প্রপার ফিউনেরাল এবার মৃতদেহ সৎকার্য করতে হবে সৎকার করতে গেলে তো পয়সা লাগবে কাঠ লাগবে ঘি লাগবে স্রাউড মানে যে কফান যে মৃতের চাদর সেটা লাগবে দুপকাটি ইত্যাদি লাগবে কিছু খরচা তো শ্মশান খরচা আছেই তো গ্রামের জমিদার এবং সাধারণ মানুষদের থেকে ওরা চাঁদা তুলতে লাগলো যে আমাদের কাছে মৃতদেহ সৎকার করার পয়সা নেই সবাই পয়সা দাও চাঁদা দাও দে ম্যানেজ টু কালেক্ট ফাইভ রুপিস তারা পাঁচ টাকা তুলতে সক্ষম হলো পাঁচ টাকা তখন অনেকগুলি টাকা বুঝতে হবে সেটা অ্যান্ড উইথ দিস মানি দে গো টু দ্য মার্কেট টু বাই আ বারিয়াল শ্রাউট তারা গেল বাজারে শ্রাউট কিনতে মানে হচ্ছে মৃতের চাদর কিনতে যেটার গল্পের আমাদের নামকরণ শ্রাউট এই জন্যই ফর বুধিয়াস বডি বুধিয়ার শরীর ঢাকবে বলে মৃতদেহের বডি ঢাকবে বলে অ্যাট দ্য মার্কেট মার্কেটে গিয়ে দে লুক অ্যাট ভেরিয়াস ক্লথ সেলার শপ তারা বিভিন্ন জামা কাপড়ের দোকান দেখতে লাগলো বাট ডু নট বাই এনিথিং কিন্তু কিছু কিনলো না দে রিমার্ক দ্যাট এ শ্রাউট ইজ আ ওয়েস্ট সেন্স ইট উইল অনলি বার্ন উইথ দ্য বডি এনিওয়ে তারা ভাবলো যে কিনে কি হবে এটা তো মৃতদেহের সঙ্গে পুড়েই যাবে তো যেটা পুড়ে যাবে সেটার জন্য খরচা করবো কেন সেই টাকা নিজেরা খেলে কাজে দেবে এরাম মানসিকতা তারা বাবা ছেলে তারা স্রাউট কিনলো না বাই নাইট টাইম রাত্রিবেলা দেভ অ্যাট এ ওয়াইন হাউস অ্যান্ড গোয়িংন তারা একটা মদের দোকান পেয়ে তারা ঢুকে পড়লো সেখানে ইভেনচুয়ালি দে স্পেন্ড অল অফ দ্য ডোনেটেড মানি যা চাঁদা তুলেছিল পুরো টাকাটা তারা খেয়ে ফেললো মদের দোকানে মদট খেয়ে নিল অন অ্যালকোহল অ্যান্ড ফুড তারা মদ এবং খাবার দাবার কিনে খেয়ে নিল রাদার দ্যান অন সাউট ফর বুধিয়া বুধিয়ার জন্য কোনো মৃতদেহের চাদর তারা কিনলোই না পুরো টাকাটা উড়িয়ে দিল অ্যাট দ্য ওয়াইন হাউস মদের দোকানে দ্য মেন বিকাম ইনক্রিজিংলি এলিভেটেড এবং মদকে তারা খুব খুশি হলো তারা ভুলেই গেল বাড়িতে একটা মৃতদেহ পড়ে আছে সেটা মাধবের বউ ঘিশুর ছেলের বউ তারা দুজনেই ভুলে গেল তারা মদকে আনন্দিত হয়ে গেল দে ডান্স তারা নাচতে লাগলো সিং গাইতে লাগলো বাবা ছেলে অ্যান্ড সে বুধিয়া উইল গো টু হেভেন এবং ওরা বলল বুদিয়া মরেছে বলেই তো টাকাটা আমরা পেলাম এবং টাকাটা পেলাম এত সুন্দর ফিস্ট হলো বাবা ছেলের বুদিয়া মরে গিয়ে আমাদের উপকার করেছে ও স্বর্গে যাবে এটা তারা প্রার্থনা করলো নাচতে নাচতে মদ খেয়ে চিন্তা করো ফাইনালি দ্য মেন বিকাম সো রাং দ্যাট দে এবং তারা নাচতে নাচতে দুজনেই অজ্ঞান অজ্ঞান মানে মদ খেয়ে নেশায় যেটা হয় নেশার ঘরে তারা উল্টে পড়ে গেল এবং তারা একটা আউট হয়ে যাওয়া মদ খেয়ে নেশার ঘরে আউট হয়ে যাওয়া তারা সেটাই হয়ে গেল এবং স্রাউট গল্পটা এখানেই শেষ হচ্ছে তো অনেকের মনে হতে পারে যে শেষটা কি হলো শেষটাতে মানে ঠিক কি হলো বুধিহার তাহলে বুঝে নিতে হবে শেষটা এটাই হলো যে বুধিহার স্রাউট পেলো না ওরা নেশা করে পরের দিন সকালে ঘুম থেকে উঠবে যখন তখন আসবে এটা আর নেই ছোটো গল্পের তো এটাই আসল মজা যে শেষ মানে অন্তরে অতৃপ্তির হবে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ রবি ঠাকুরের ভাষায় আমাদের নমস্য রবি ঠাকুর তার সব কিছুতেই তার স্মরণাপন্ন হতেই হয় তো তার ভাষায় যেটা সেটাই যে আমাদের ছোটো গল্পেরম এরমভাবেই শেষ হয় শেষ হয়ে মনে হবে শেষ হলো না আরও কি আরেকটু যদি হতো ভালো হতো শ্রাউট এভাবেই শেষ হচ্ছে বুধিয়া শ্রাউট পেলো না বুধিয়া তার মৃতদেহের কাফান বা মৃতদেহ তার বুধিয়ার মৃতদেহ চাদর পেলো না বরঞ্চ সেই চাঁদা তুলে যে পাঁচ টাকা রোজগার হয়েছিল সেটা এরা মদ আর খাবার পেয়ে গেল বুধিয়ার স্বামী এবং শ্বশুর এবং তারা মদকে আনন্দিত হয়ে দুহাত উদ্বেলিত হয়ে তারা নাস্তে নাস্তে অজ্ঞান হয়ে যাওয়া বা মদকে আউট হয়ে যাওয়া যাকে বলে সেটা তারা হয়ে গেল এবং স্রাউট এখানেই শেষ হচ্ছে এটা ভীষণভাবে একটা মানুষের বা দুটো মানুষের বলা ভালো তারা জাতিতে অস্পৃশ্য সেটা কখনই সমর্থনীয় নয় কোনো মানুষ অস্পৃশ্য হতে পারে না তৎকালীন ভারতবর্ষে জাতিভেদ প্রথা ইত্যাদি ছিল সেটা খারাপ কিন্তু এরা মানুষ হিসেবে অস্পৃশ্য এটুকুন বলতে আমাদের কোনো দ্বিধা থাকা উচিত নয় যারা একটা মৃতদেহকে অবধি একটা খাবার রোজগার করার বা নিজেদের খাবারের একটা সরঞ্জাম হিসাবে ব্যবহার করে তার মৃতদেহের চাদরটুকু অবধি দেয় না সেটা পুড়ে যাবে কি হবে সে টাকায় পেট পুজো করলে কাজে দেবে তো এরকম মানুষে সত্যি বলতে সমাজে থাকার অধিকার নেই যেটা মুন্সি প্রেমচাঁদ এখানে মজার ছলে সেটাই আয়রনিতে এটাই দেখেছিল যে একটা শ্রাউড আসলে কিন্তু শুধু বুদ্ধি আর মৃতদেহ শ্রাউড পায়নি সেটা নয় আসলে এই বুদ্ধি আর যে স্বামী এবং শ্বশুর ঘেঁচু এবং মাধব এদের আত্মাতে কোনো শ্রাউড নেই এটা পুরোপুরি নির্লজ্জ বেহায়া সেটাই এখানে দেখানো হয়েছে শ্রাউড গল্প এটাই এটা টেক্সট পড়ানো হবে আমার ডিএসসি ব্যাচে এটা যারা শুনছো ইউটিউব প্ল্যাটফর্ম যদি গল্পটা ভালো লাগে তোমরা লাইক করো কারো কাজে লাগলে শেয়ার করতেই পারো তোমরা আর এরকম গল্প নিয়ে আমাদের এরকম ক্লাস নিয়ে পরের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ